নমস্কার বন্ধুরা, বিভাস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছে সেটা সম্পর্কে আলোচনা হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটি আসবে সেটাকে ক্লিক করবে, তবে কিন্তু পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, তোমাদের সামনে ওপেন হয়ে আছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি। তো এখানে তোমরা যদি যাও দেখবে নিচের দিকে এমপ্লয়মেন্ট নোটিশ বলে যে অপশনগুলো যাচ্ছে, সেখান থেকে তোমরা ভিউ মোরে ক্লিক করবে। ক্লিক করে আসলে প্রথমে যে নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ, সাব রেজিস্টার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এখানে তোমরা ডাউনলোড অপশানে যদি ক্লিক করো তাহলে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, যেখানে তাদের ফুল ডিটেলসটি পাওয়া যাবে যে সাব রেজিস্টার পোস্টে তোমরা কীভাবে আবেদন করবে। অনলাইনে আবেদন শুরু হবে 31শে ডিসেম্বর থেকে চলবে। তো ফ্রেন্ডস, তোমরা পিডিএফটিকে ডাউনলোড করলে এরকমভাবে তোমাদের সামনে ওপেন হবে পেজটি। তো এখানে সাব রেজিস্টার পোস্টে টোটাল 8 জনকে নিয়োগ করা হবে, তার মধ্যে আনরিজার্ভ পোস্ট 4 জন, এসসি 2 জন, ওবিসি এ 1 জন, ওবিসি বি 1 জন। তাদেরকে পে ব্যান্ড 4 অনুযায়ী 9,000 থেকে শুরু হয়ে 40,500 টাকা করে দেওয়া হবে এবং গ্রেড পে 4,700 টাকা করে তাদেরকে পে করা হবে। আর বয়স 45 বছরের মধ্যে হতে হবে, সেটাও 1/1/2019, এই সময় পিরিয়ড ধরে তারা হিসাব করবে। আর তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে 31/12 থেকে শুরু হয়ে 31/1/2020 এই সময় পিরিয়ড পর্যন্তই করতে পারবে। তাদের যে ওয়েবসাইটটি আমি দেখিয়েছি সেই ওয়েবসাইটেই অ্যাপ্লাই অনলাইনে তোমরা গিয়ে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো যে ডিগ্রি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তার মধ্যে ডিগ্রি এবং ডিপ্লোমা এই দুটোর মধ্যে যে কোনো একটি যদি থাকে, হোমিওপ্যাথিকে মেডিসিন এবং বিএইচএমএস বা ডিএইচএমএস বা ডিএমএস যদি থাকে রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও সঙ্গে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের মধ্যে 3 বছরের গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা লোকাল বা স্ট্যাটুটারি বডি বা আরবান লোকাল বডিজের অধীনে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে এই পোস্টে আবেদনের ক্ষেত্রে ভালো হয়। এজ রিল্যাক্সেশনের মধ্যে 5 বছরের যে রিল্যাক্সেশন এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটরা পেয়ে থাকে তারা সেটা পাবে, এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটরা 3 বছরের ছাড় পাবে গভর্নমেন্টের রুলস অনুযায়ী। তো যে সিলেবাস অনুযায়ী তাদেরকে রিক্রুটমেন্ট করা হবে সিলেবাসটি তোমরা এই যে ওয়েবসাইট আছে msCWB.org এই ওয়েবসাইটে গিয়ে পরবর্তীতে তোমরা পাবে। তাদের জন্য তারা নোটিফিকেশন আকারে দিয়ে দেবে তাদের এই সাইটে। তো অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি হিসাবে তোমাদেরকে 150 টাকা দিতে হবে। যদি তোমরা আনরিজার্ভ এবং ওবিসি এ এবং ওবিসি বি দুরকম ক্যান্ডিডেটই যদি হও না কেন, 150 টাকা করে দিতে হবে, এবং প্রসেসিং যে চার্জ আছে সেটা 50 টাকা করে এক্সট্রা লাগবে। আর যদি তোমরা পিএইচ এসটি বা এসসি ক্যান্ডিডেট হও তাহলে 50 টাকা এবং প্লাস 20 টাকা প্রসেসিং চার্জ হিসেবে দেবে, এবং সেটাও তোমরা চালান সংগ্রহ করে চালানকে ডিপোজিট করতে পারবে ইউবিআই ব্যাংকের মানে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে। তার অ্যাকাউন্ট নাম্বারটিও তোমরা যখন চালান সংগ্রহ করবে তোমাদের এই অ্যাকাউন্ট নম্বরটি সেই চালানে থেকে যাবে এবং তোমার নামটিও থেকে যাবে যখন তোমরা অনলাইন থেকে চালানটি সংগ্রহ করবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই লাস্ট ডেটের আগে মানে 31/1/2020 আগে তোমরা অ্যাপ্লাইটি করবে। তো 31 তারিখে তারা দিয়ে দেবে তাদের যে সাইট অ্যাপ্লাই সাইডে, তোমরা সেই লিঙ্কটি নিয়ে অ্যাপ্লাই করবে। আমি লিঙ্কটি দিয়ে রাখবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা ক্লিক করে অ্যাপ্লাই যেতে পারবে। 31 তারিখ থেকেই সেই লিঙ্কটি ওপেন হবে। তো মূলত পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমেই তারা এই পোস্টগুলোতে নিয়োগ করবে। তো তোমাদেরকে পরবর্তীতে তারা জানিয়ে দেবে যে এই পোস্টে নিয়োগের জন্য তারা কী করতে চলেছে। তো ফ্রেন্ডস, তোমরা পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং শেয়ার করবে যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো ফ্রেন্ডস, পরবর্তীতে এরকম ভিডিও তোমরা যাতে পাও তার জন্য আমার পরবর্তী ভিডিওর দেখার জন্য আমন্ত্রণ রইল। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।